আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আমল করার আশায় নয় ধরনের নফল সালাতের আলোচনা করব ইনশাআল্লাহ। নয় ধরনের নফল সালাতের আলোচনায় আমাদের প্রারম্ভের আলোচনা হবে সলাত ও তাহিয়াতুল ওযু, ওযু করে দুই রাকাত সলাত। তারপরের আলোচনা হবে সলাত ও তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করে দুই রাকাত সলাত। তারপরে আলোচনা হবে সলাত বাইনুল আজানাইন, আজান একামতের মাঝে দুই রাকাত সলাত। তারপরের আলোচনা হবে সলাতুল ইশরাক, সূর্য ওঠার সাথে সাথে দুই রাকাত সলাত। তারপরে আলোচনা হবে সলাতুজ জোহা, সাড়ে সাতটা আটটা সাড়ে আটটার সময় চাস্তের সলাত। তারপরের আলোচনা হবে সলাতুল আবিন, সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার সময় দুই রাকাত সলাত। তারপরে আলোচনা হবে সলাতুল হাজা, প্রয়োজনীয় বিপদে আপদে সলাত। তারপরে আলোচনা হবে সলাতুল ইস্তেখারা, সিদ্ধান্ত নেওয়ার সলাত। তারপরে সংক্ষিপ্ত আলোচনা হবে সলাতুল তাসবিহ, তাসবিহ নামে চার রাকাত সলাত পড়া যায় কি না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এ বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, রাস্তায় কোথাও দাঁড়িয়ে না থেকে সামনে এসে আলোচনা শোনার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালোভাবে অনুরোধ রইল। যেহেতু আপনারা আমাদের জন্য এসেছেন, কাজেই কোথাও বসে থাকবেন, কথা বলবেন, এটা আমি আপনার জন্য অপরাধ মনে করি। আর আমরাও কষ্ট করে আপনাদের জন্য এসেছি, আপনার জন্য এসেছি, কেন আপনি এখন কোথাও বসে গল্প করবেন, দোকানপাটে বা বসে থাকবেন কেন? আর আজকেই হাট বাজার করতে হবে, মিষ্টি মিষ্টান্ন আজকেই কিনতে হবে, এটা তো খুব দুঃখজনক কথা। যদিও আমার খুব আফসোস, আমি হয়তো বা জাতির সামনে দিন ধর্ম উপযুক্ত পেশ করতে পারলাম কি না, তবে আমি কিছুটা পরিবেশ পরিস্থিতিকে লক্ষ্য করে বলে গেলাম ও লিখে গেলাম। তাই লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা, সামাজিক অবস্থা, বর্তমান বক্তৃতার নামে জালসার নামে যেভাবে দেখা যায়, জনগণ পরিস্থিতি কন্ট্রোল করতে পারে না, দোকানপাটওয়ালা যার যা ইচ্ছে সে তা বিক্রি করে, গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র পুতুল মিষ্টি মিষ্টান্ন সর্বধরনের জিনিস মানুষ নিয়ে আসে, ক্রয় বিক্রয় করে, ঠিক মনে হয় যেন একটা অমুসলিমদের আস্ত মেলা। আবার যারা দিন প্রচার করতে আসেন তাদের বিষয়টি তারা নিজেরাও বুঝতে পারে না অনেকেই, যে আমি কেন এসেছি, আমাকে জনগণের সামনে কি বলতে হবে। যারা আমরা শ্রোতা হিসাবে আছি তারাও বুঝতে পারি না যে আসলে আমাদের কি করতে হবে, আমরা কি আনো কি শুনতে এসেছি, কি শুনব। কারোর লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ সুন্দর তা আমার বিবেচনায় আসে না, যার কারণে আমাদেরকে লক্ষ্য করে একটা বই লিখেছিলাম, তাফসির কি মিথ্যা হতে পারে। পরিস্থিতির মোকাবেলা হয়তো বা করতে পারলাম না, কেননা বাধা সৃষ্টি করছে এক শ্রেণীর মানুষ, আলেম, যারা আলেম ওলামা, এমনকি এই প্রোগ্রামটা না হওয়ার জন্য এক শ্রেণীর আলেমের চেষ্টা করতেও তারা কম করছে না, চেষ্টা করা দেখে মনে হয় যে তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে তার এই কাজে, তার এত চেষ্টা, মানে বন্ধ করাটাই তার নেকির কাজ, অবাক মনে হয়।
আমি এটা দেখে আসছি দীর্ঘদিন থেকে, আর আপনি শুনে রাখেন, আমি বলে রাখছি, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এই মুহূর্তে যখন আমি বসে আছি, এই সময় পর্যন্ত 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষকে লক্ষ্য করে বক্তব্য দিইনি। তবে আমি বলেছি, শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা বলিনি। বক্তৃতার জগতে, তাফসিরের জগতে মিথ্যা আছে, এ কথা আমি আপনার সামনে শতদিন পেশ করেছি। তার মধ্যে 1 মিনিট আপনাকে আজকেও দেখায়, যেমন দেখেন আপনি, দেখেন এখানে বড় অক্ষরে লেখা আছে দোয়া খাতমিল কোরআন। এই দোয়া যদি কোনোদিন রাসূলের দোয়া বলে প্রমাণ হয়ে যায়, যেদিন প্রমাণ হবে সেদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে আসবো না, সেদিন থেকে বাড়িতে থাকবো ইনশাআল্লাহ। দিন প্রচার করতে, অন্তত দিন প্রচার করতে আসবো না। উল্টা পৃষ্ঠে 1 পাতা দোয়া দেওয়া আছে, দোয়া ও খাতমিল কোরআন। এর যদি কোনো অংশ নবীর মুখের দোয়া হয়ে যায়, তাহলে আমি সেদিন থেকে আর কোনোদিন জাতির সামনে অন্তত বক্তব্য দিতে আসবো না। সামাজিক প্রয়োজনে আসতে পারি, সম্মানিত দিনী ভাই বোন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওয়ুদুই হাজা, আমি আজকে যেভাবে অজু করে দেখালাম, এইভাবে কেউ যদি অজু করে তারপরে 2 রেকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিছ নাফসাহু ফীমা বিশাইইন, মনে মনে কোনো কথা না বলে, তাহলে তার জোর অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মনে মনে কথা বলাটা ঠেকানো খুব কঠিন। আল্লাহ আকবার বলার সাথে সাথে শয়তান বলবে, উদকুর কাজা, উদকুর কাজা, বলো ওই যে বইয়ের কথা বলো, বোনের কথা বলো, বান্ধবীর কথা বলো, জমি জায়গার কথা বলো, ব্যবসার কথা বলো, সব খালি শয়তান স্মরণ করাবে। দেখবেন যেটা ভুলে গেছিলেন সেটাও এখন মনে পড়ে গেছে। আল্লাহ আলাইসাল্লাম বলেন, কেউ যদি অজু করে 2 রেকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানা মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাও, যে কোনো মুসলিম পুরুষ নারী অযু করলো, ফাইজুন ওয়াদুআহু, সুন্দর করে অযু করলো, সল্লা রাকাতাইন, তারপরে 2 রেকাত সালাত আদায় করলো, লাম মুকবিলান আলাইহিম বিকলবি ওয়াজহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মনোযোগ সহকারে, শান্তি তৃপ্তি সহকারে, সুন্দর করে অযু করে 2 রেকাত সালাত আদায় করলো, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত জরুরি, সে জান্নাতে যাবেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউলালা, মুহাম্মদ বলতে পারো আকাশে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ বলছেন আমাদের নবীকে, মুহাম্মদ বলতে পারো উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আমাদের নবী বলছেন, না ফিল কাফারাত, জি হ্যাঁ আমি বলতে পারি, মানুষের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে ওপরে ওপরে হইচই হচ্ছে। এক আল বাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াতে, সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে উপরে কথা হচ্ছে। 2 অল মাসজিদ আল আকদাম আল জামাতে, অজু করে পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে কথা হচ্ছে। ওয়েসবাগল জুয়ালাল মাকারেহে, শীতের সময়, কষ্টের সময় সুন্দর করে অজু করলে
সব পাপ মিটে যাবে, এই নিয়ে কথা হচ্ছে। এইটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, মান ফালা হাদা ওয়াশাবে খাইরিন, কেউ যদি এরকম করে তাহলে আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। কে যদি এমনটা করে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, সে নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে উঁচু করে মসজিদে গেলে লোকটা নিষ্পাপ হয়ে যায়। বলছিলাম অজু করে দূরে কাজ চলা, এরপরে বলি আপাতত একটা শেষ, এরপরে বলি মসজিদে ঢুকে দূরে কাজ চলা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু এই অংশটাই একটা অংশ ছুটে গেছে বলে আগাচ্ছি, এই বাচ্চা বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বিলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বললেন, বেলাল বেমা সবাক্তে নিল জান্না, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, মা দেখাল তুল জান্নাতে কাত্তইলা সামি তো খাস খাস গাম, আমি যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল ঘটনা কি, বেলাল তুমি একটু বলো তো, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, কি কারণে গেলে, কি করে তুমি গেলে আমার আগে তুমি জান্নাতে কি করে যাও? তখন বেলাল রাজিয়াল্লাহু আনহু বলছেন, মাহসান তো করতে ইল্লে সল্লাই তো রাখা তাইন, যখন আমি আজান দিয়েছি তখনই আমি দুই রেকাত সালাত আদায় করেছি। এক দুই ওমা আসাবানি হাদাসন কাত্ত ইল্লা তাআদাত ইনদাহু, যখনই আমার অজু ভেঙে গেছে তখনই আমি অজু করেছি, অজু করেছি এবং জরুরি মনে করেছি আমি দুই রেকাত সালাত আদায় করব, অজু করেই আমি দুই রেকাত সালাত আদায় করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, বেহমা বেলাল বুঝেছি, আমি এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে গেলে, এই দুইটা কাজের কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। এক আজান দিয়েই তুমি দূরে কাজ সলাত আদায় করো, দুই অজু করলেই তুমি দূরে কাজ সলাত আদায় করো, এই জন্য তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, অজু করে দূরে কাজ সলাত, মসজিদে ঢুকে দূরে কাজ সলাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা দাখাল আহাদুকুম আল মসজিদা ফালিসলি রাকাতাইন কাবলা ইয়াজলিসা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে তখন সে যেন বসার পূর্বে দূরে কাজ সলাত আদায় করে। এবার একটু ভালোভাবে শুনতে হবে, যারা আপনারা ঢাকায় ব্যবসা বাণিজ্য করেন, থাকেন খান, শহরের সাথে সম্পৃক্ত, তারা আপনারা জানেন যে বাংলাদেশে নয়, ভারত বাংলাদেশ পাকিস্তানে শতকরা 95 জন মুসলমান মসজিদে ঢুকে আগে বসে, মসজিদে ঢুকে আগে কি করে বসে, এই কাজটা সরাসরি বুখারি মুসলিমের হাদিসের বিপরীত, বসাই নিষেধ। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখ, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন আগে দুই রেকাত সালাত আদায় করে তারপরে বসে, দুই রেকাত সালাত আদায় না করে বসে না যেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে বসলে অনুমতি নিতে হবে। আপনি তো আর গিয়ে বলতে পারবেন না আসসালামু আলাইকুম আল্লাহ আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি আপনার ঘরে বসার জন্য, এটা তো আপনি বলতে পারবেন না, তো আল্লাহর কাছে অনুমতি নেবেন কিভাবে? অনুমতির পদ্ধতি হচ্ছে দুই রেকাত সালাত। বোঝা গেল না মনে হয় কথা? মসজিদে বসার অনুমতির পদ্ধতি কি? দুই রাকাত সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দখাল রাজুলুন ইয়াউমাল জুম্মা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, একদা জুমার দিন আল্লাহর নবী জুমার খুতবা দিচ্ছিলেন, একটা লোক ঢুকলো, ঢুকেই বসে গেছে। আল্লাহ রাসূল বললেন, আসাল্লাইতা, তুমি সালাত আদায় করেছো? কালাল্লা, লোকটি বলল, জি না আমি সালাত আদায় করিনি। তখন আল্লাহ রাসূল বললেন, কম ফসলের কাতায়ন, এই উঠো দুই রেকাত সালাত আদায় করো। খুতবা চলছে,
তখন লোকটা ঢুকে বসে গেছে, আল্লাহ রাসূল তাকে উঠালেন, দুই রাকাত সালাত আদায় করালেন। বোঝা যাচ্ছে খুতবা চলাকালীন ঢুকলে দুই রাকাত সালাত আদায় করতে হবে। বোঝা যাচ্ছে ইমাম যদি দেখতে পান যে কোনো লোক মসজিদে ঢুকে বসে গেল তাহলে তাকে উঠাতে হবে। খুতবা চলাকালীন ইমাম মুসাল্লির সাথে কথা বলতে পারেন, প্রমাণ এই যে আল্লাহ নবী বলেন এই উঠো উঠো দুই রাকাত সালাত আদায় করো। ইমাম খুতবা চলাকালীন মুসাল্লির সাথে কথা বলতে পারে, প্রমাণ এইটে মুসাল্লি খুতবা চলাকালীন ইমামের সাথে কথা বলতে পারেন, প্রমাণ। সালাতুল ইস্তিসকা ইস্তিসকার আলোচনা দেখেন, পল্লীর বেদুইন মানুষ খুতবা চলাকালীন মসজিদের বাহির দরজায় দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল মাসিয়াত ও হালাকাতিল আমাল, অনাবৃষ্টির কারণে বাড়িঘর ধ্বংস হলো, পশু প্রাণী নষ্ট হলো, বৃষ্টি নাই, দুর্ভিক্ষ। তখন আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, এমন বৃষ্টি হলো, সাত দিন যাবৎ বৃষ্টি চলতে থাকলো, পরের দিন পরের জুমায় ওই বেদুইন মানুষ পল্লীর অশিক্ষিত গাঁওয়ার মানুষ দরজায় দাঁড়িয়ে বলল, আল্লাহর নবী হালাকাতিল মাবনা, বাড়িঘর বৃষ্টির কারণে ভেঙে গেল, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল বৃষ্টির কারণে, বৃষ্টি বন্ধের জন্য আপনি একটু বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহুমা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুমা লা আকামি ওয়াজ্জারা বি উবতুলান দিয়াত মানাবাতি সাজারা, হে আল্লাহ তুমি আমাদের উপর আর বৃষ্টি দিও না, পার্শ্ববর্তী এলাকায় নিয়ে চলে যাও, গাছের মধ্যে নিয়ে যাও, উপত্যকায় নিয়ে যাও, যেখানে মানুষজন নেই পাহাড় পর্বতে নিয়ে যাও। এইভাবে আল্লাহ নবী দোয়া করলেন। আল্লাহর নবী মুসল্লির সাথে কথা বলছেন, মুসল্লি আল্লাহর নবীর সাথে কথা বলছে। আপোষে কথা বলা নিষেধ জুমার দিন আজান থেকে নিয়ে শেষ পর্যন্ত, আপোষে কথা বলা নিষেধ। কাউকে বসাতে হলে ইশারা করে বসাতে হবে, মুখে বলা হবে না, বসেন এভাবে বলা হবে না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা খাতাবা আহাদুকুম আল জুমা, যদি তোমাদের কোন ব্যক্তি জুমার দিন খুতবা দেয়, এজা দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা ওয়াল ইমামু ইয়াখতুবু, কোন মানুষ যদি জুমার দিন ঢুকে যখন ইমাম খুতবা দিচ্ছে, ইমামের খুতবা চলাকালীন কোন লোক যদি মসজিদে প্রবেশ করে, ফলিসালিরা কাতাইন, সে যেন দুই রাকাত সালাত আদায় করে, ওয়ালিয়া তাজাওয়াজ ফিহিমা, যেন সংক্ষিপ্ত করে, সংক্ষিপ্ত করে দুই রাকাত সালাত আদায় করে। হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে মসজিদে ঢুকে বসা নিষেধ, আগে দুই রাকাত সালাত আদায় করতে হবে। রাজশাহী চাঁপায় নবগঞ্জের ভাষাতে বলা যায়, মসজিদে ঢুকে আপনি বসতে পাবেন না, আপনাকে সালাত আদায় করতে হবে। আপনাকে তো করতে হবে, হবে আপনার বাপকে করতে হবে, মানে কি করতেই হবে, বসতে পাবেন না মসজিদে ঢুকে বসার আপনার অনুমতি নেই। তৃতীয় আলোচনা, আজান ও ইকামতের মাঝে দুই রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লে আযানাইন সালাতুন, বাইনা কুল্লে আযানাইন সালাতুন, বাইনা কুল্লে আযানাইন সালাতুন, ওয়া কালা ফি সালাসিল এবং শা, আজান একামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে, আজান একামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে, আজান একামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে। তৃতীয়বারে তিনি বললেন, যার ইচ্ছে আজান এবং একামাতের মাঝে দুই রাকাত সালাত আদায় করতে হবে, মাগরিবের আজানের পরেও দুই রাকাত সালাত আদায় করতে হবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বিলালান, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডেকে বললেন, বেলাল বেমা সাবাকতানি ইলাল জান্নাত, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিতু খাসখাসা তাকাম, আমি বেলাল আমি যতবার জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, তার মানে জান্নাতে জুতা থাকবে পায়ে,
দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল ঘটনা কি বলতো, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আইয়ো আমলে নার যা কোন আমল তোমার কাছে আশা ব্যঞ্জক, তুমি আশা করো যে আমি এই আমল দিয়ে জান্নাতে যাব, বলতো দেখি বেলাল। তখন বেলাল রাজিয়াল্লাহু তাআলা বলছেন, মা আজান তো করতে ইল্লা সালাতে রাকাতায়ন, আমি যখনই আজান দিই তখনই দুই রেকাত সালাত আদায় করি। বুঝা গেল না কথা মনে হয়? বেলাল রাজিয়াল্লাহু তাআলা কি উত্তরে বললেন, যখন আমি আজান দিই তখনই আমি দুই রেকাত সালাত আদায় করি, আজান দিয়ে দুই রেকাত সালাত। আব্দুর রাজ্জাক সাহেব, এবার তিনটা কথা একসাথে হলো, অজুর দুই রেকাত সালাত, মসজিদের দুই রেকাত সালাত, আজানের দুই রেকাত সালাত, এখন আমি মসজিদে ঢুকেছি, তাহলে দুই 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 ছয় পড়ব তারপরে কি সন্না? এটা একটু বুঝিয়ে বলবেন কি? হ্যাঁ, এটা একটু বুঝিয়ে বলি। যেই সালাতের জন্য ঢুকেছেন ওই সালাতের যদি পূর্বেই সন্নাত থাকে, যেমন জোহর, যেমন আসর, তো আপনি ওই সালাতের সন্নাত পড়লেই হয়ে যাবে, আর লাগবে না। আপনি এমনি সময় উজু করেছেন তখন দুই রেকাত সালাত আদায় করবেন, তবে সূর্য মাথার উপরে ডুবতে যাচ্ছে উঠতে যাচ্ছে তখন চলবে না। তবে মসজিদ, মসজিদে যখনই ঢুকবেন তখনই দুই রেকাত পড়তে হবে, সূর্য মাথার উপরে থাক নাহি, ডুবতে যাক নাহি, উঠতে যাক, এটা হলো অনুমতি, এই জন্য পড়াই লাগবে। মসজিদে ঢুকে দুই রেকাত পড়াই লাগবে, তার কোনো সময়সীমা নেই। তবে যেই সালাতের জন্য যাচ্ছেন সেই সালাতের জন্য সুন্নাত পূর্বেই থাকে, তাহলে এগুলি সুন্নাত লাগবে না, এগুলি সুন্নাত সময়ে আমল করতে হবে। এই কথাটা আপনাকে বুঝালাম। এখানে আর একটা কথা আপনাকে আমি বলে রাখি, মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইরদ দুয়া বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই আজান দেওয়া হয় তখনই তুমি দোয়া করো, ওই সময়তে দোয়া কবুল হয়। যখন সূর্য ঢুলে যায়, ঢোলার সাথে সাথে সব দরজা খুলে যায়, দোয়া করেন কবুল হবে। যখন রাত বারোটা হয়, বারোটা হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়, তখন দোয়া করেন কবুল হবে। যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, দোয়া করেন দোয়া কবুল হবে। যখন রমজান মাস আসে পুরো মাস আকাশের সব দরজা খোলা থাকে, পুরো মাস দিন রাত দোয়া করেন দোয়া কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। একজন সাহাবীগণ, একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ইনাল মুয়াজ্জিনিন আফজল, না না, যারা আজান দিল ওরা তো সবই নেকি নিল, আপনি তো বলছেন যে আজান দিবে ওর আজানে যত মানুষ সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। আপনি বলছেন যে আজান দিবে ওর আজানের শব্দ যত দূর যাবে সব জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ যত জড় পদার্থ সব তার জন্য ক্ষমা চাইবে, তো মুয়াজ্জিনরা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, কুলুম ইসলাম একুলুল মুয়াজ্জিন, কুলুম ইসলাম একুলুল মুয়াজ্জিন। আরে মুয়াজ্জিন যা বলছে সেটাই তুমি বলো, মুয়াজ্জিন যা বলছে সেটাই তুমি বলো, তবে হায়াল আসসালাম হায়াল ফলার সমাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। আপনার মসজিদের আজান যখন শুরু হয়েছে তখন কাজ বন্ধ করবেন, রেডি প্রস্তুত, এই কাজ বন্ধ করার আগে আজানের উত্তর দিচ্ছে, এই ছেলাই বসো, আজান শেষ হয়ে যাক, আজানের উত্তর দিই, তারপরে আজানের উত্তর দিতে থাকেন। আপনাকে আমি পরিস্থিতি নকল করছি, আপনাকে বলিনি এখন এই কথা, আপনার সামনে আপনি, আমি পরিস্থিতি নকল করছি। আমার শাশুড়িকে আমি খুব ভালোভাবে দেখেছি একাধিক দিন, আজান হওয়ার সাথে সাথে পাশে আছে ছোট ছোট বাচ্চা করলে থাকলে, শর্ত শর্ত তোরা শর্তে এদের কারণে একটু আজানের উত্তর দিতে পারি না, মানে আজান হওয়ার সাথে সাথে প্রস্তুতি নিতেন, সাথে সাথে বলতে থাকেন। আল্লাহ রাসূল বলছেন, ফাজান তাহাইতা সালতুতা,
আজান শেষ হয়ে গেছে এখন চাও, যাহাই চাইবে তাহাই পাওয়া যাইবে, যাহাই চাইবেন তাহাই পাবেন, যা চাইবেন তা পাবেন। আজান শেষের পরে আগে দরুদ পড়েন, তারপর আজানের দোয়া পড়েন, তারপর নিজের কথাটা মন খুলে বলেন। আল্লাহ কবুলের জন্য প্রতীক্ষমান রয়েছেন সম্মানিত দিনী ভাই বোন। বলছিলাম সলাতুল ইশরাক চাস্তের সলাত, ইশরাকের সলাত চাস্ত একটু পরে, ইশরাকের সলাত সূর্য ওঠার পর পরে দুরেকাত সলাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সলাত জামাতে আদায় করলো, সুমা কাদা তারপর বসে গেল, ওয়াইয়াদকুরুল্লাহ আল্লাহকে ডাকতে থাকলো, হাত্তা তাতলো আসসাম সূর্য উঠে গেল, ও সলা রাকাতাইন দুই রাকাত সলাত আদায় করলো, কানালাহু আজরুর কাজরে হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে সে হজ উমরার সমান নেকি পাবে, তাহলে সে হজ উমরার সমান নেকি পাবে, তাহলে সে হজ উমরার সমান নেকি পাবে। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। ফজরের সলাত আদায় জামাতে করলেন, বসে তাসবিহ তাহলিল করছেন, সূর্য উঠে গেল, তখন আপনি দুই রাকাত সলাত আদায় করলেন, এখন নেকি হবে পূর্ণ হজ উমরার সমান। পেশাব পায়খানে যেতে পারেন কোনো সমস্যা নেই, এমনি উঠে মসজিদে হাঁটছেন আর তাসবিহ তাহলিল করছেন সেটাও করতে পারেন। আপনি এখানে আছেন এটা প্রমাণ হতে হবে, সামাজিক কাজে জড়িয়ে পড়বেন না, ছেলেমেয়ের কোনো কাজে জড়িয়ে পড়বেন না, ফজরের সলাত আদায় করে বসে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বন, আপনাদের পক্ষ থেকে কথা, আব্দুর রাজ্জাক সাহেব এটা তো মসজিদের ঘটনা বললেন, আমরা তো মসজিদে যেতে পারি না, আমাদের কি হবে? আচ্ছা ঠিক আছে, আপনি যেখানে ফজরের সলাত আদায় করেছেন সেখানে বসে থাকেন, পেশাব পায়খানা লাগলে আপনি যাবেন শেষে উজু করে চলে আসবেন, তাসবিহ তাহলিল করতে থাকেন, সূর্য উঠে যাক, সূর্য উঠে যাওয়ার সাথে সাথে পূর্ণ উঠে গেলেই দুই রাকাত সলাত আদায় করবেন, তার নাম সলাতুল ইশরাক, মনে থাকে যেন সম্মানিত দিনী ভাই বোন। এই ছেলে এক খেয়ালে চেয়ে থাকো, এইদিক ওদিকে লক্ষ্য করবেন না, নইলে আপনি কথা ধরতে পারবেন না, আপনার কথা ছুটে যাবে, তখন আপনি মনে রাখতে পারবেন না। এবার চলেন সলাতু জোহা চাস্তের সলাত। উম্মুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতাহ ফাতে মক্কা, আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন উম্মুহানির ঘরে প্রবেশ করলেন, ও সল্লা সামানে রাকাত, তিনি আট রাকাত সলাত আদায় করলেন। তিনি বললেন, আমি আল্লাহর নবীকে এর চেয়ে হালকা করে কোনোদিন সলাত আদায় করতে দেখিনি, তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করছিলেন। চাস্তের সলাত আট রাকাত। মুআজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাস্তের সলাত সম্পর্কে, তিনি বললেন চাস্তের সলাত চার রাকাত। আট রাকাত চার রাকাত, এবার চাস্তের সলাত দুই রাকাত। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবিহু আলা কুল্লি সালামা সাদাকা, আদম সন্তান যখনই সকাল করে তখন প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। মুসলিম পুরুষ নারী শুনুন, যখন আপনি সকাল করছেন তখনই আপনার প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে আল্লাহর নবী বলছেন, অবিকুল্লে তাকবিরাতিন সাদাকা, আল্লাহ আকবার বললে দানের নেকি হয়, অবিকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লে তাহলিয়াতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দানের নেকি হয়, ও আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ও নাহিনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, ও ইয়াজজি বিহা ইসলি রাকাতান ইয়ারকাউ জোহা, আর চাস্তের দুই রাকাত সলাত আদায় করলে এত কিছু সব মিলে যত নেকি হয়, চাস্তের দুই রাকাত সলাতে তত নেকি হয়। একটু
চাস্তের আট রাকাত সালাত আদায় করা যায়, নেকি কত? এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। চাস্তের চার রাকাত সালাত আদায় করা যায়, নেকি কত? এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে তিনি বলেছেন, কেউ যদি চাস্তের দুই রাকাত সালাত আদায় করে তাহলে এত কিছু করে যত নেকি হবে, চাস্তের দুই রাকাত সালাত আদায় করে তত নেকি হবে। এক প্রত্যেক জোড়ের বিনিময়ে দান, দুই সুবহানাল্লাহ বললে যত নেকি হয়, তিন আলহামদুলিল্লাহ বললে যত নেকি হয়, চার লা ইলাহা ইল্লাল্লাহ বললে যত নেকি হয়, পাঁচ ভালো কাজের আদেশ করলে যত নেকি হয়, ছয় মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয়, এত মিলে যত নেকি হয়, চাস্তের দুই রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। যাক, যেটা ছেলে বাচ্চা বুঝতে পারেনি, দৌড়িয়ে চলে গেছে, ওই নিয়ে আর কোনো কথা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দিনী বোন যেখানে আছেন, খুব সতর্কতার সাথে সাবধানে বসে থাকবেন। এক একটা বাক্যকে মনে করতে হবে আপনাকে এক কোটি টাকা, তাহলে আপনি মূল্যায়ন করতে পারবেন। এবার সালাতুল আওয়াবিন, সাড়ে দশটা এগারোটার সময়ের সালাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কিছু লোককে চাস্তের সালাত আদায় করতে দেখলাম, তখন আমি বললাম যে আল্লাহর নবী বলেছেন সালাতুল আওয়াবিন, আওয়াবিনের সালাত, মিন গায়রে হাযিহি সা আফজাল মিনহা, এই সময় ব্যতীত অন্য সময়ে এর চেয়ে বেশি নেকি হবে। আর ওইটা হলো হিনা তারমুজুল ফেসাল, যখন ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে থাকতে পারে না, বালু গরম হয়ে গেছে, বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে ঠাঁই গরমের কারণে, খুব ছুটাছুটি করছে, বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারছে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বুঝিয়ে বলি কথাটা, বালু গরম হয়ে যাবে কখন? যারা বালু এলাকায় বসবাস করে তারা বুঝবে, সাড়ে দশটা এগারোটার আগে বালু গরম হবে না। এটা হলো সালাতুল আওয়াবিন। মহিলা বৈঠকে মহিলা কিন্তু বলেছে মাগরিবের পরে ছরেকাত সালাত আদায় করা হচ্ছে সালাতুল আওয়াবিন। মাগরিবের পরে ছরেকাত সালাতুল আওয়াবিন পড়লে কাবিরা গুনাহ হবে, ওটা বিদাত, পাপের কাজ করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত, বাস। সালাতুল আওয়াবিন হচ্ছে দুই রাকাত সাড়ে দশটা এগারোটার সময়। এবার উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি খুব খেয়াল করবেন, আপনাকে বলছি আপনিও খুব খেয়াল করবেন, এবার প্রয়োজনীয় সালাত, সালাতুল হাজা বিপদে পড়ে সালাত, প্রত্যেকটা মানুষের বিপদ আপদ আছে, বিপদে পড়ে সালাতুল হাজা প্রয়োজনীয় সালাত আপনাকে আমি দেখাচ্ছি, একটু দেখেন। হাজারা ইব্রাহিম বে সারাতা, ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারাকে নিয়ে একদা হিজরত করলেন, দেখালা কারিয়াতান ফিহা জাব্বারুন মিল জাবাবেরা, ইব্রাহিম আলাইহিসসালাম একটা গ্রামে ঢুকলেন এলাকায়, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক, কিলা স্বৈরাচারী শাসককে বলা হলো যে ইব্রাহিম নামে একটা লোক ঢোকেছে এলাকায়, মা হু ইমরা হিয়া আহসান মিনান নিসা, তার সাথে একজন মহিলা রয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দরী। বিদ্বানগণ মনে করেন ওই সময়ে যত মহিলা ছিল সবার চেয়ে সারা সুন্দরী ছিলেন। এমনটা হতে পারে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা এসেছে, যত আসবে, সবার চেয়ে বেশি সুন্দরী ছিলেন সারা, এমনটা হতে পারে। ইব্রাহিমকে বলা হলো মানে আল্লাহতে মাক, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন হে উক্তি, সে আমার বোন, সুমারা যায় এলাইহা। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম তার বোনের কাছে, তার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন সারা শোনো, আন্নি আখলা, আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি, অবে রাসুলেকা,
তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়াসান্ত ফারজিল্লা জাওজি, আমার জিন্দেগিতে আমার লজ্জায় স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি যদি জীবনে কোনোদিন জেনা না করে থাকি, ফালা তুসাল্লাত আলাইল কাফেরা, তাহলে নির্জন ঘরে এই কাফের কে আমার উপরে জয় করবেন না। শোনো, আল্লাহকে মানি, তোমাকে মানি, দুই আমি ইব্রাহিম তোমার নবীকে মানি, তিন আমি কোনোদিন জেনা করিনি, এই কথা তিনটে যদি আমার সত্য হয়ে থাকে তাহলে এই যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক উল্টে পড়ে গেছে। হাদিস তো বুখারি মুসলিম, আপনার কাছে কি বিচার আছে? বিপদে পড়ে দূরে কাজ সলাত আদায় করবেন, আল্লাহকে বলবেন পথ সহজ হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, জেনা হয়ে থাকলে চিন্তা করবেন না, আজ থেকে জেনা বন্ধ করে দেন, তিনটে সুবিধা আছে। এক, এই ছেলে তোমাকে বলছি, মোবাইলে তুমি আর এই মেয়ের সাথে জীবনে কোনোদিন কথা বলবো না। যদি আজ থেকে তুমি জেনা অশ্লীল কাজ কথা বন্ধ করতে পারো তাহলে তিনটে সুবিধে আছে। এক, বিচের মাঠে তুমি বিশেষ ছায়া তলে থাকতে পাবা, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। দুই, তুমি জেনা বন্ধ করতে পারলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা, প্রমাণ তোমার কাছে আছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, তখন তারা গর্তের মধ্যে ঢুকলো, পাহাড়ে একটা পাথর এসে ঢুকে গেল গর্তের উপরে, পড়ে গেল, মুখের উপরে বের হতে পারে না। তিনজনের একজন বলল, বাপ মাকে ভালোবাসতাম, একটু পাথরটা সরিয়ে দাও। দ্বিতীয়জন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে গেল, করলো না। আমি বললাম, টাকা নিয়ে যাও, নিল না। অনেকদিন পরে এসে বলছে, টাকা দেন। আমি বললাম, গরু ছাগল নিয়ে যাও। বলল, মজাক করবেন না, একদিনের অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম, মজাক করিনি, সব নিয়ে যাও। নিয়ে চলে গেল, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, দিলাম। তৃতীয়জন বলল, চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, চাচাতন বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা দিতে হবে, আমি গরিব মানুষ, আমি সংগ্রহ করতে পারবো না, এটা আমার চাচাতো বোনের ধারণা ছিল। হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম হাতে দিয়ে, জেনা করব বলে বসেছি। চাচাতো বোন বলল যে, আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুম তানহা, আমি উঠে গেছি, জেনা করিনি, তুমি বিপদ থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, আমি পাথর সরিয়ে দিলাম। আল্লাহ বলেন, অনাহ নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, পুরুষ নারী যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারে, আমি আল্লাহ জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তাকে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, নিরাশা হবেন না, নিরাশার কিছু নেই। আপনাকে আমি স্মরণ করাচ্ছি যে বিপদে পড়ে আপনি দূরে কাজ সলাত আদায় করবেন, দিয়ে আপনি আল্লাহকে বলবেন আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, তার নাম সলাতুল হাজা। এই যে দেখেন, এই যে দেখেন, ওই যে ওই যে ওই যে মা কোলে তিনজন লোক কথা বলেছিল শিশু দুধ পান করা অবস্থায়, তার একটা হচ্ছে জোরাইজের ঘটনা। জোরাইজ তার ইবাদতখানে ইবাদত করছিলেন, তার মা এসে তাকে ডাকলো, জোরাইজ বলল, উসলৌজি ভা, আমি মায়ের সাথে কথা বলবো না সলাত আদায় করব, আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাত আদায় করব, একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলে দিল, আল্লাহুম্মা লা তুমি তো আতা তুরিয়া হো জোহাল মোমেসাত, আল্লাহ তুমি এই জোরাইজের মরণ দিও না, যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার সাথে মুখ না দেখা হবে, যতক্ষণ পর্যন্ত তার জেনার ঘটনা না ঘটবে ততক্ষণ পর্যন্ত তুমি এর মরণ দিও না। এই বলে মা চলে গেলেন। ফাতার যতলা হইতে মধ্যে একটা মহিলা চলে আসলো, মহিলা তার সাথে কথা বলল, জেনার ব্যাপারে ফাবা, জোরাইজ জেনাকে অস্বীকার করলো। ফাতাতি রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো, ফাম কানাথু, রাখালকে চেপে ধরলো, তার সাথে জেনা করলো। ফাওয়ালাদা গোলামান, একটা বাচ্চা জন্ম দিল। এরপরে মহিলা বলল, হাজা মিন জোরাইজ, এই বাচ্চা হচ্ছে জোরাইজের। ফাতাহু, জনগণ তার গির্জাঘরের কাছে আসলো। ফাকাসারুহ, জনগণ তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল। ও আঞ্জালুহ, টেনে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল।
অসভ্য গ্রামের লোকেরা তাকে অকথ্য ভাষায় গালি দিল তিনি উঠলেন অজু করলেন দুই রাকাত সালাত আদায় করলেন দুই রাকাত সালাত আদায় করে ওই বাচ্চার কাছে গিয়ে বললেন বলো তো বাচ্চা মান আবুকা তোমার বাপ কে তখন বাচ্চা বলল আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখাল জনগণ বলল নাবনি সওমাতা কবি দাহাবে জরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব জরাইজ বনে লাই লবি তিন জি না আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাইতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে হাদিস মুসলিম ঘটনাগুলি পাবেন উপদেশ বইয়ে উপদেশ বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা আপনার জন্য লিখেছিলাম কখন যে আপনার ভালোবাসা কেটে গেল আমি বুঝতে পারলাম না কয়বার পড়েছেন আপনি আল্লাহ ভরসা বইটা যখনই এই জায়গাতে আসি তখন আমার মুসা আলাইহিস সালামের কথাটা মনে হয় যদিও আল্লাহ ভরসা বাস্তব বুঝতে পারি না যদিও আমিও মুখে বলি আল্লাহ ভরসার কথা আমিও মুখে বলি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই একথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে আপনার বাড়ির নিকটে আছে আপনি দেখে আসেন 300 ফুট রাস্তার মাথায় পূর্বাচলে প্রায় 51 বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া যেখানে 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য ইনশাআল্লাহ এই দেশে বড় মসজিদ তৈরি করবই করবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যখন যেখানে দাঁড়িয়েছি তখন এভাবে বলেছি আমি চেষ্টা চালাচ্ছি আল্লাহর উপরে ভরসা করে কাজ করার আপনাকে আমি আল্লাহর উপরে ভরসা করার জন্য অনুরোধ জানিয়ে বলছি দেখুন বিপদে পড়ে দুই রাকাত সালাত আদায় করে যদি আপনাকে আপনি যদি আল্লাহকে বলেন তাহলে আল্লাহ আপনার কাজ সহজ করে দিবেন এরপরে আছে সালাতুল ইস্তেখারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই কোনো মানুষ সিদ্ধান্ত নেবেন কোনো কাজের দুই রাকাত সালাত আদায় করবে দুই রাকাত সালাত আদায় করে বলবে হে আল্লাহ তুমি যদি মনে করান না হাজাল আমরা খায়রুল ফি দিনি ও মাসি ওয়াকে বাতে আমরি এই কাজটা আমার জন্য ভালো আমার দিনের জন্য ভালো আমার পরকালের জন্য ভালো ফাকদের হলি এই কাজ করতে আমাকে সক্ষম করো ওয়াসির হলি কাজটা সহজ করে দাও ও বারকলি ফিহে এই কাজে আমাকে বরকত দাও আর যদি তুমি মনে করো এটা আমার জন্য ভালো নয় আমার জীবনের জন্য ভালো নয় তাহলে তুমি এটাকে আমার থেকে সরিয়ে দাও আর আমাকেও তার থেকে সরিয়ে দাও এর চেয়ে সুন্দরটার ব্যবস্থা করে দাও এরপরে হচ্ছে আপনার সালাতুত তাসবি যার হাদিস ঠিক নয় 300 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে 4 রাকাত সালাত আদায় করতে হয় জীবনে একদিন হলেও করতে হবে নইলে বছরে একদিন করতে হবে নইলে মাসে একদিন করতে হবে নইলে দিনে একদিন করতে হবে যে মর্মে হাদিসটি রয়েছে সালাতুত তাসবি আমরা তার সূত্র সনদ ঠিক প্রমাণ করতে না পারাই এই সালাত আমরা আদায় করতে বলি না আজকের 9 ধরনের আলোচনায় সালাতের আলোচনায় 8 ধরনের সালাত সময়ের গতিতে আপনাকে আদায় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আলোচনার এই পর্যায়ে এসে আপনাকে আমি জরুরিভাবে বলছি জীবনে 4টা কাজ কখনো অলসতা দেখিয়ে বাদ দিবেন না ছাড়বেন না 1 5 ওয়াক্ত সালাত 2 হালাল রুজি 3 কোরআন তেলাওয়াত অন্তত সূরা ইখলাস 4 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটবেন না ওখানে কারো বদনাম হচ্ছে আপনি জড়িয়ে গেলেন তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না আজ থেকে চিরদিনের জন্য আড্ডা পিটা কাজকে বন্ধ করে দেন দোকানে গিয়ে দাঁড়িয়ে জিনিস নেবেন কিনা শেষ হয়ে গিয়ে চলে যাবেন ওখানে অপেক্ষা করবেন না এই 4টা কাজের অনুরোধ জানাচ্ছি আপনাকে বলছি মনে রাখবেন 4টা কারণে কবরের শাস্তি হয় না 1 জুমার দিন মালা গেলে কবরের শাস্তি হয় না 2 শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হয় না 3 পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না 4 রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না এই 4টার মধ্যে শুধু এটাই সহজ 1 জুমার দিন মারা গেলে জুমার দিন মারা যাব কি না তুই নিজেও জানি না 2 শহীদ হলে শহীদ হব কি না তুই নিজেও জানি না 3 পেট ব্যথা যে ব্যথায় মারা গেলাম সেই ব্যথা কিনা কোন ব্যথায় যে মারা গেলাম সেটা স্পষ্ট হতে পারলাম না
চার রাতে সূরা মুলক পড়া এটা সবাই পারে। রাতে যদি আপনি সূরা মুলক পড়েন তাহলে কবরের শাস্তি হবে না। মর্মে সম্মানিত দিনই ভাই বোন, অজু করে দুই রেকাত সালাত আদায় করার প্রাণপণে চেষ্টা করবেন, মসজিদে ঢুকে দুই রেকাত সালাত আদায় করার প্রাণপণে চেষ্টা করবেন, আজান হওয়ার পর পরে দুই রেকাত সালাত আদায় করার চেষ্টা করবেন, সূর্য ওঠার পর পরে দুই রেকাত সালাত আদায় করার চেষ্টা করবেন, সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এর সময় দুই রেকাত সালাত আদায় করার চেষ্টা করবেন, সাড়ে দশটা এগারোটার সময় দুই রেকাত সালাত আদায় করার চেষ্টা করবেন, প্রয়োজনে বিপদে পড়ে যে কোনো সমস্যার কারণে দুই রেকাত সালাত আদায় করবেন। কোনো কাজ সিদ্ধান্ত নিচ্ছেন, জমি কিনবো, এই মেয়েটাকে বৌমা হিসেবে নিতে চাচ্ছি, তাহলে আপনি দুই রেকাত সালাত আদায় করবেন, সিদ্ধান্তের সালাত। এই আট ধরনের সালাত আদায় করার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আমরা চিরদিন জাতির সামনে থাকব এ কথা নয়। দিন যত যাবে পৃথিবীর অবস্থা তত খারাপ হবে, মানুষের সামাজিক অবস্থা তত খারাপ হবে, দিন যত যাবে কেয়ামতের লক্ষণ তত বেশি হবে। তিনি বলেন এর ফলে ইলম বিদ্যা উঠে যাবে, তিনি বলেন মূর্খতা বেড়ে যাবে, তিনি বলেন মদপান বেশি হয়ে যাবে, তিনি বলেন মহিলা বেশি হয়ে যাবে, তিনি বলেন পুরুষ কমে যাবে, তিনি বলেন জেনা বেশি হয়ে যাবে, একজন পুরুষের অধীনে পঞ্চাশ জন নারী থাকবে, এর অর্থ হলো হাজারো নারীর সাথে একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে। এই বৈঠকে এমনও যুবক আছে যার সাথে শত নারীর জেনার সম্পর্ক আছে। সম্মানিত দিনী ভাই বোন, মহা বিপদ জেনা, মহা পাপ জেনা। আর একটা কথা আপনি মনে রাখবেন, জেনা চালু হলে রুজি কমে যাবে, জেনা চালু হলে ব্যবসা মায়ের খাবে, জেনা চালু হলে অর্থ সম্পদ কমে যাবে, জেনা চালু হলে সমস্যা নেমে আসবে। আল্লাহর নবী বলছেন জেনার কারণে অর্থ সম্পদ কমে যায়, রুজি কমে যায়, আচরণ ভালো দেখালে রুজি বেশি হয়ে যায়, বেশি বেশি দোয়া করলে রুজি বেশি হয়ে যায়, মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় বেশি বেশি দোয়া করলে, মানুষের সাথে ভালো আচরণ করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, রুজি বেশি হয়ে যায়, এতে ব্যবসা ভালোভাবে টিকে যাবে, আর জেনাতে ব্যবসা মার খেয়ে যাবে। বিষয়গুলি আপনি খুব ভালোভাবে ফলো করবেন বলে আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আমরা চিরদিন থাকবো না মর্মে আমি চিরদিনই আপনাকে অনুরোধ জানিয়ে যাচ্ছি, জামিয়া সালাফের একটি কাজের সাথে জোরালো সম্পর্ক রাখবেন, সেটা হচ্ছে মাসিক আলিতে সম্পত্রিকা। জামিয়া সালাফের সাথে একটা কাজের জরুরি সম্পর্ক রাখবেন, দল মুক্ত ছাড়াই, দল মুক্ত অবস্থায় এদেশের মাটিতে মানুষের বিরোধিতা করা ছাড়াই, কারো বদনাম গিবাত করা ছাড়াই এদেশের প্রতিষ্ঠান চলছে জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর সম্মেলন হচ্ছে 22-23 ডিসেম্বর, রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাড়ির পাশে সম্মেলন হচ্ছে 2-3 মার্চ, জামিয়া সালাফিয়া বিরল দিনাজপুর হচ্ছে 23 ফেব্রুয়ারি। এইসব সম্মেলনে উপস্থিত হবেন, আপনাকে আমি আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি, আপনি আমার দিনী ভাই। যাওয়ার সময়তে আবদুল্লার উপরে আপনাদের অনেক ভালোবাসা, আবদুল্লার উপরে আপনাদের আগাত ভালোবাসা থাক, আমি এটা কামনা করি। আবদুল্লার বই মিন্নাতুল বারি আপনারা সবাই নিতে চান নেন, কিন্তু সলাতের উপরে আমি যে বইটা লিখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত, এই বইটাকে আপনি মূল্যায়ন করুন আমার অনুরোধ। আর যে কোনো আলোচনা আপনি উপদেশ বইয়ে পাবেন, আজকের আলোচনা আপনি উপদেশ বইয়ে পাবেন, আর যত আপনার ইয়ে আছে দোয়া এবং তাসবি তাহলিল জিকির আজকার, 35টা হাদিস আছে হাত তুলে দোয়া করার, 24টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার, আমি আপনাকে এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে মাসিকা লিতে সম্পত্রিকা এজেন্ট হিসেবে নেবেন আর ব্যক্তি হিসেবে নেবেন। সকল দিনী ভাই বোনকে আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। কেউ খালি যাবেন না, নিজের কাছে টাকা না থাকলে কারোর কাছে টাকা নিয়ে একটা মাসিকা লিতে সম্পত্রিকা নিয়ে যাবেন।